আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতের জন্য যে চিকিৎসা না করাই ভালো। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে, একটি দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা বা দুইটি বা তিনটি দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা, এ ধরনের সমস্যা অনেকেরই রয়েছে। আর তারা হয়তো ট্রিটমেন্টের জন্য অনেক ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এ ধরনের ফাঁকা দাঁতের জন্য কয়েক ধরনের চিকিৎসা আছে, তবে যে চিকিৎসা করানো উচিত নয় বলে আমি মনে করি তা আপনাদের মাধ্যমে শেয়ার করছি ভিউয়ার্স। আর তা হলো ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা। এখানে উপরে আপনারা যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, উপরের দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের ফাঁকা কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, এগুলা ব্রেসেস ট্রিটমেন্ট করা যায়। কিন্তু এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে। অর্থাৎ নিচে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুটি দাঁত, এই দুটি দাঁতে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে, আর তার জন্য দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে দাঁতের সামনের দিকে যে চারটি দাঁত রয়েছে এখানে কিন্তু ফাঁকা রয়েছে। আর এই ফাঁকাটা বন্ধ করার জন্য হয়তো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনি এভাবে ক্যাপ করেছেন। ক্যাপের ট্রিটমেন্ট করার সময় দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়। এই যে যে দুটি দাঁত আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে। আর যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় সে দাঁতটি মৃত অবস্থায় দাঁতের মাড়িতে থাকে। তো ভিউয়ার্স, এই রুট ক্যানাল ট্রিটমেন্টটি যদি কমপ্লিট না হয়, যদি ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতে সমস্যা হতে পারে। এছাড়া ক্যাপের সেটিং যদি ভালো না হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে দাঁত নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্যই আমি আমার ভিডিওর অনেকগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে দাঁতের ফাঁকা বন্ধ করতে ক্যাপ নয়, রয়েছে অন্যান্য চিকিৎসা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপের মাধ্যমে যখন ক্যাপ করে দেওয়া হয়েছে, তখন দাঁতের যে ফাঁকাগুলো রয়েছে এগুলা বন্ধ হয়ে গেছে। আর এটি সহজে করা যায়, তার জন্য অনেক ডেন্টিস্ট এটিই করে দিয়ে থাকেন। তবে এটি, এই যে সমস্যা ফাঁকা দাঁতের জন্য, এটি কিন্তু প্রপার ট্রিটমেন্ট নয়, এর জন্য অন্য ট্রিটমেন্ট রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, এমন ফাঁকা দাঁতের জন্য আপনারা কখনোই এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন না। এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করালে তার বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে। যেমন ধরুন, এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে চারটে দাঁতে, সামনে যে চারটে দাঁতে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। তো এখানে হয়তো ফাঁকার সমস্যা ছিল। তো ফাঁকার সমস্যা থাকাকালীন যখন এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে, তখন কিন্তু দাঁতের যে ফাঁকাটা ছিল সেটি আর দেখা যাচ্ছে না, দেখতেও মোটামুটি ভালো দেখাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, এ ধরনের ক্যাপের ট্রিটমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর তা হলো, যদি এই যে ট্রিটমেন্টটি করা হয়েছে, ক্যাপ পরানোর আগে দাঁতে যে কেটে ছোট করতে হয়, দাঁতে কখনো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়, এই রুট ক্যানাল ট্রিটমেন্টটিতে যদি ত্রুটি থেকে যায় আর তারপরে যদি ক্যাপ পরানো হয়, তাহলে ভবিষ্যতে এই ক্যাপ করা দাঁতে ব্যথা হতে পারে। আর এছাড়া এই যে ট্রিটমেন্ট প্রসেসটি রয়েছে, এটি বেশ ব্যয়বহুল হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে দেখুন কয়েকটা দাঁতে এখানে ক্যাপ করা হয়েছে, সামনে চারটি দাঁতেই কিন্তু এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। তো ক্যাপের সাধারণত দুটি স্তর থাকে, দুটি লেয়ার থাকে। এখানে দেখুন যে দাঁতটিতে ক্যাপ করা হয়েছে, সেই ক্যাপের উপরের অংশের যে পোর্সিলিন অংশ থাকে সেটি এখান থেকে ক্র্যাক করছে, ভেঙে গেছে। তো ভিউয়ার্স, যদি এই চারটে ক্যাপ একই সঙ্গে লাগানো হয়ে থাকে, তাহলে কিন্তু এই চারটি ক্যাপই আবারও আপনাকে পরিবর্তন করতে হবে। যে সচরাচর এই যে ক্যাপের উপরের অংশ ফেটে যায়, যে ভেঙে যায়, এমনটি নয়। এমনও হয়ে থাকে যে আপনার সারা জীবনেও এ ধরনের ক্যাপে কোনো ধরনের সমস্যা হয় না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপ করার পরে অসাবধানতার কারণে, অনেক বেশি প্রেশার দেওয়ার কারণে দাঁতের উপরের যে ক্যাপ করা হয়, সেই ক্যাপের উপরিভাগের এ ধরনের ফাটল ধরতে পারে বা পোর্সিলিন অংশ এভাবে উঠে যেতে পারে। আর যদি এমনভাবে উঠে যায়, তাহলে আপনাকে কিন্তু পুনরায় আবারও সেই দাঁতগুলোতে পুনরায় আবারও ক্যাপ করে নিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এমন ফাঁকা থাকলে আপনার হয়তো দেখতে সৌন্দর্যহানি হবে, কিন্তু দাঁতের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এমন ফাঁকা বন্ধ করার জন্য দাঁতে এই ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করান, তাহলে যদি ট্রিটমেন্টের ত্রুটি থাকে, তাহলে তো আপনার দাঁতে ব্যথা হবেই। আর এছাড়া যদি এভাবে করে থাকেন, তাহলেও দেখা যাচ্ছে সমস্যা ভবিষ্যতে হতে পারে। যদি এভাবে দাঁতের উপরের যে পোর্সিলিন বা সিরামিক অংশ যদি এভাবে ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে পুনরায় আবারও আপনাকে একটা কস্টলি একটা খরচ চলে আসবে, বেশ বড় ধরনের একটা খরচ চলে আসবে।
শুধুমাত্র দাঁতের উপরিভাগের এই এনামেলটা বা সিরামিকটা উঠে যাওয়ার কারণেই আপনাকে পুরো চার ইউনিট, যদি চারটে ইউনিট একই সঙ্গে জয়েন্ট করে দাঁতের সঙ্গে লাগানো হয় তাহলে পুরো চার ইউনিট ধরে আপনাকে পুনরায় সেটি চেঞ্জ করে নিতে হবে। যদি একটি দাঁতের ক্যাপ করা থাকে, একটি দাঁতের ক্ষেত্রে যদি কিনা এভাবে ক্রাউন ভেঙে যায় বা উপরের পোর্সিলিন অংশ ভেঙে যায় তাহলে খুব বেশি একটা সমস্যা হয় না, তাহলে সেটি একটি ক্যাপ পরিবর্তন করতে খরচ অনেক কম হয়ে থাকে। কিন্তু যখন তিনটে চারটে ক্যাপ হয় তখন অনেক বেশি খরচ হয়ে যায় পেশেন্টের। তো ভিউয়ার্স, এর জন্যই আমি এই ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য এই ধরনের যে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় এটি আমি সবসময় না বলে থাকি। ভিউয়ার্স, এ ধরনের দাঁতের ফাঁকার জন্য অন্য আরও অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, রয়েছে স্থায়ী চিকিৎসা, রয়েছে অস্থায়ী চিকিৎসা। যেমন এ ধরনের ফাঁকার জন্য আপনি কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারেন। কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্টটা এমন, এটি দাঁতের রঙের সঙ্গে রং মিলিয়ে কালার ম্যাচিং করে ফিলিং করে দেওয়া হয় দাঁতের উপরে। এটি লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে করা হয়, লেজার ফিলিংয়ের মাধ্যমে করা হয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটি, এটি হচ্ছে কম্পোজিট ফিলিং, এর মাধ্যমে আপনি দাঁতের ফাঁকা বন্ধ করতে পারবেন। তবে এটি স্থায়ী চিকিৎসা নয়, এটিও সেম আগে যেটা ক্যাপের যে সিস্টেমটা দেখালাম প্রায় ওইরকম। তবে এ ধরনের চিকিৎসার জন্য কোনো ধরনের দাঁতে কাটাকাটি করতে হয় না, দাঁতে কোনো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। তো আপনি যদি অনেক বেশি সমস্যায় থাকেন তাহলে অস্থায়ী বলতে এটি 2-5 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, খুব বেশি প্রেশার দাঁতে না দেওয়া হয় তাহলে সেটি অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়, 4-5 বছর পর্যন্ত এটি স্থায়ী হয়ে থাকে। এটি দাঁতের যে ফাঁকা অংশ থাকে সেই ফাঁকা অংশে ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে সেখানে লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ফিলিংটা যখন জমিয়ে দেওয়া হয় তখন সেই ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যায় এবং দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যায়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা দাঁতে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে। এখানে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থানের যে ফাঁকা রয়েছে আর সেই ফাঁকাটা বন্ধ করা হয়েছে এখানে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে। তো এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে যখন ফাঁকাটা বন্ধ করা হবে তখন দাঁতগুলা সামান্য একটু বড় দেখা যাবে, কারণ দাঁতের ফাঁকাটার মধ্যে যখন ফিলিং করা হবে তখন দাঁতটি একটু বড় দেখা যাবে, এটি স্বাভাবিক ব্যাপার। এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় একটা গ্যাপ রয়েছে আর এই গ্যাপটা কিন্তু ফিলিং করে বন্ধ করা হয়েছে, এটি লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে। দেখুন এখানে কিন্তু দাঁত এর ফাঁকা বন্ধ হওয়ার কারণে দাঁত দুইটা দেখতে একটু বড় দেখা যাচ্ছে। তবে বড় দেখা গেলে একটু সমস্যা হয়তো প্রাথমিক অবস্থায় হতে পারে বা দেখতে একটু বড় দেখা যেতে পারে, যেটি পরবর্তীতে মানিয়ে যায় মুখের সঙ্গে। ভিউয়ার্স, এছাড়া ফাঁকা দাঁতের বা হালকা উঁচু দাঁতের চিকিৎসা আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও করাতে পারেন। সেটি অবস্থার উপর নির্ভর করে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যেয়ে থাকে, সব ধরনের দাঁতে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় না। তবে দাঁতের ক্ষেত্র অনুযায়ী এ ধরনের উঁচু দাঁত এবং হালকা ফাঁকা দাঁত, উঁচুর কারণে ফাঁকা হয়ে গেছে এবং এ ধরনের দাঁতের জন্য আর কি আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করে সুস্থতা পেতে পারেন বা দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন। আর এছাড়া আপনি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করাতে পারবেন। তো এ ধরনের চিকিৎসা আপনি চাইলে এ ধরনের চিকিৎসা করান যে চিকিৎসায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেমন এই ব্রেসেস ট্রিটমেন্টের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি করানোর পজিশন থাকে তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে পারবেন, উঁচু দাঁতের চিকিৎসা করাতে পারবেন, তার জন্য আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু আপনি যদি এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করান কিন্তু তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ট্রিটমেন্টটি যদি ভালো না হয় তাহলে আপনার দাঁতে ব্যথা হতে পারে। এছাড়া এ ধরনের দাঁতের ক্যাপের উপরের অংশ সবসময় যে ফেটে যায়, ভেঙে যায় এমন না, কারো কারো ক্ষেত্রে সারা জীবনেও কিছু হয় না, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অসাবধানতার কারণে দাঁতে প্রেশার দিলে এ ধরনের ফাটলের ঘটনা ঘটে বা উপরের পোর্সিলিনের অংশটি এভাবে উঠে যায়। তো এভাবে উঠে গেলে আপনাকে পুনরায় সেই ক্যাপটি আবারও কিন্তু ডেন্টিস্টের কাছে গিয়ে আবারও সেম প্রসেসিংয়ে আপনাকে সেই ক্যাপটি পুনরায় লাগিয়ে নিতে হবে। এ ধরনের ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল হয়ে থাকে। তো এর জন্যই ভিউয়ার্স আমি বলে থাকি যে এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য কখনো ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন না। যদি এভাবে ফাঁকা রাখতে পারেন সেটি ভালো কথা, আর যদি ফাঁকা রাখতে আপনার ইচ্ছা না হয় আপনি কম্পোজিট ফিলিং করান, আর যদি সম্ভব হয় আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই ধরনের ফাঁকা দাঁতের জন্য কখনোই এই ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে যাবেন না।
এটি আপনার ভবিষ্যতের জন্য সমস্যা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।